সম্প্রতি শহরতলির আড়ালি এবং বলদাখালী এলাকায় রাতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ওই এলাকাগুলির স্থানীয় জনমনে। এলাকার লোকজনেরা এখন এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনকি ভয়ে পাড়ার লোকজনেরা মিলে সারা রাত পাহারা দিচ্ছে। তারা পুলিশের উপরও আস্থা রাখতে পারছে না বলে এমনটাই অভিযোগ তাদের। তাই তারা শীঘ্রই ডাকাতদের গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছে। ডাকাতের ভয়ে তাদের রাতের ঘুম উড়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে। শান্তিতে একটু ঘুমোতে চাই, কারণ কেন পাড়ার লোকজনরা এত আতঙ্কের মধ্যে আছে, নিজের ঘর বাড়ি ছেড়ে একদম রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা। নিজের ঘর হচ্ছে সবচেয়ে নিরাপত্তা স্থল, ওইখান থেকে বেরিয়ে আমরা যদি রাস্তায় বেরিয়ে পড়ি ওইখানটা আমাদের নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসন সাহায্য করছে, কিন্তু সেরকম ভাবে করছে কিনা, হয়তো বা টহল দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু আমাদের আমরা এতে মানে সন্তুষ্ট নই। আমরা আরো করাভাবে চাই ওই আসামিদের গ্রেপ্তার চাই, যেদিন আমাদের ওই দুই তিন দিন আগে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা আমরা চাই, আমরা গ্রেপ্তার চাই।